উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে 156টি উপজেলায় ভোট গ্রহণ হবে আগামীকাল। এই উপলক্ষে আজ বিভিন্ন ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। উপজেলা নির্বাচন উপলক্ষে লক্ষ্মীপুরের রামগঞ্জ ও রায়পুর উপজেলার 181টি ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সামগ্রী। সকাল থেকে বিভিন্ন উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব সামগ্রী দেওয়া হচ্ছে। এদিকে চাঁদপুর সদর উপজেলার চরাঞ্চল ইব্রাহিমপুর ও রাজেশ্বর ইউনিয়নে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে কাজ শুরু করেছে কোস্টগার্ড। নির্বাচন ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় নির্বাচনী এলাকায় মোতায়েন করা হয়েছে র্যাব, পুলিশ, আনসার ও বিজিবি সদস্য।